প্যারিস মসজিদ বা গ্রঁত মস্কে দা প্যারিস। ফ্রান্সে নির্মিত প্রথম মসজিদ হচ্ছে প্যারিস মসজিদ। ১৯২৬ সালে মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটি মুদেজার বা মুদেহার ধাঁচে বানানো। এটি এক হেক্টর বর্গ পরিধিতে অবস্থিত। মসজিদটির মিনারের উচ্চতা ৩৩ মিটার। প্যারিসের বিখ্যাত বৃক্ষ উদ্যানের সামনে একটি পুরাতন হসপিটালের জমিতে এই মসজিদটি স্থাপিত হয়। মসজিদের একটি অভ্যন্তরীণ ফটক মরক্কোর ফাস শহরের বিখ্যাত মসজিদ আল কারোভিনের অনুরূপ নির্মাণ করা হয়। এর মিনারটি তিউনেশিয়ার প্রাচীনতম মসজিদ জামিউল কিরওয়ানসুল আকবরের অনুকরণে নির্মিত হয়েছিল। তার বহির দরজা এবং অভ্যন্তরীণ দরজাসমূহ ইসলামী স্থাপত্য শিল্পের এক উত্তম দৃষ্টান্ত। এর চত্বরসমূহে বহু দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে। মসজিদের প্রাচীন গাত্রসমূহ দৃষ্টিনন্দন, শৈল্পিক কারুকার্যে সুশোভিত। মসজিদের আশেপাশে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠিত হওয়ায় তার বাহ্যিক সৌন্দর্য কিছুটা আড়াল হয়ে পড়েছে। তবে মসজিদের ভেতর প্রবেশ করার পর তার সৌন্দর্য যথাযথ দৃষ্টিগোচর হয়। মসজিদটির সৌন্দর্য অবলোকন করার জন্য দেশ বিদেশের বহু পর্যটক এখানে এসে থাকেন।